হ্যালো ভিউয়ার্স অ্যান্ড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফেসবুক গ্রুপে আপনাদের পেজে প্রজেক্টগুলো সাবমিট করবেন। তো তার জন্য আমি আমার ফেসবুকে চলে যাই। তারপর এই হচ্ছে ফেসবুক গ্রুপ। তো ফেসবুক গ্রুপে আমি পোস্ট যেখানে ক্রিয়েট করে পোস্ট ক্রিয়েটের এই জায়গায় যাব। যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েট ডকুমেন্টেশন এইটাতে দিব, ঠিক আছে। এটা দেওয়ার পরে একটা ইন্টারফেস চলে আসবে নাম। আচ্ছা, এইখানে আমি আমার একটা ফটো অ্যাড করব। এটা আমি এখান থেকেও অ্যাড করতে পারি, অথবা আমি চাইলে নিউ ফটো আপলোড করতে পারি। আমি এখান থেকে একটা ফটো, আচ্ছা আমি সাপোজ এই ফটোটাই দিই। তবে আপনারা চেষ্টা করুন প্রফেশনাল একটা ফটো দেয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য, যেহেতু এখন আমার কাছে এই মুহূর্তে তৈরি করে নাই, তো জাস্ট এখানে আপনাদের একটা প্রফেশনাল ফটো দিবেন। টাইটেলড হবে হচ্ছে প্রজেক্ট পিআরও। এখানে আপনার নাম দিতে পারেন টাইটেলে, এখানে লিখবেন হচ্ছে আওয়ার প্রজেক্ট। ধরেন 1 নম্বরে আমার ফেসবুক পেজ, ফেসবুক পেজ, তো আমার ফেসবুক পেজ আমি আমার আমার যে পেজ আছে এই পেজটা আমি তৈরি করছি। তো আমরা এই পেজে আমার এই পেজের লিঙ্কটা আমি সাইট smartblogspot.com। তো এখানে আমি এইভাবে আপনারা এখানে দিবেন, যে নাম দিবেন। নাম দেওয়ার পরে আপনারা কত নম্বর ব্যাচ, ঠিক আছে, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, রোল নাম্বার, এগুলো দিবেন। দেওয়ার পরে আপনাদের প্রজেক্টগুলো এখানে সাবমিট করবেন। আচ্ছা, সাবমিট করার পর এখানে দেখেন যে অ্যালাউ গ্রুপ মেম্বার টু এডিট দিস ডকুমেন্ট, এইটা আপনি আনচেক করে দিবেন। তাহলে কেউ আপনার এই ইয়েটা এই আপনি ছাড়া আর কেউ
এটা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? এই ডকুমেন্ট আপনার প্রজেক্টগুলো চেঞ্জ করতে পারবে না। তারপরে সেভ পাবলিশড। তাহলে আমরা দেখলাম কিভাবে আমাদের প্রজেক্টগুলো সাবমিট করা, ঠিক আছে? তো এখন এইভাবে করে আমরা এখানে গ্রুপের যারা সবাই আছেন প্রজেক্ট সাবমিট করবেন, আর আদার্স যারা আছেন তারা এই প্রজেক্টগুলো চেক করতে পারবেন যে কে কোন প্রজেক্টটা জমা দিছে, কার প্রজেক্টটা কত সুন্দর, ঠিক আছে? এই প্রজেক্টগুলো আমরা এখান থেকে চেক করবো।